থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। কোন জায়গায় মোহন বাগান আর রেনবো ম্যাচটা দেখা সম্প্রচার করেছিল, কোন জায়গায় হয়নি, কিন্তু আকাশবাণী সৌজন্যে আমরা দেখতে পেয়েছিলাম ওটা। জয় আকাশবাণী। দুটো ক্লাব একই টাইমে খেলছে, দুটো সাপোর্টার একসঙ্গে আসছে, এরকম দেখা যায়। সৌভাতৃত্ব আবার ফিরে এসেছে ময়দানে, আশা করি এটা সবসময় বজায় থাকবে। এবং সবার কাছে একটাই আমার কাছে রিকোয়েস্ট, যেন মোহনবাগান ইস্ট বেঙ্গল বাঙালির একটা অন্তরের জায়গায় রয়েছে, এইটাকে নিয়ে কেউ যেন বৈষম্য না করে। এবং খেলার পরে, খেলার 90 মিনিট আমরা সবসময় সত্যি, কিন্তু তারপরে যেন আমরা সব এক থাকি। জয় দুর্গা ঠাকুরের জয় বলি, সবাই জিতুক, শুভ শারদী। বলছে এখনো জানি না। আরে দুজন একসাথে কেন হচ্ছে কথা, এবার না ইস্ট বেঙ্গলের খেলা এখনো শুরু হয়নি। তো হাফ টাইম হয়ে গেছে খেলার, এখনো স্কোর 0-0। দুজনেই ভালো খেলছে, কিন্তু মোহনবাগান কিন্তু প্রচুর অ্যাটাক করেছে, কিন্তু গোল করতে পারেনি। ভালো ভালো পাসও খেলেছে আজকে। তোমার সাথে তিন মোহনবাগান সমর্থক আছে, তোমার নামটা আগে বলে দাও। অনিকেত দাস। বিশ্বজিৎ জানা। তোমাদের ফার্স্ট হাফের খেলা কেমন লাগলো, মানে মোহনবাগানের খেলা কেমন লাগলো সেটা আগে বল। খেলা ঠিকই আছে, কিন্তু আর একটু ভালো করে অ্যাটাক করতে হবে, যেভাবে বলগুলো মিস হচ্ছে, মানে গোলগুলো মিস হচ্ছে, বিশেষ করে চামড়োকে ফাঁকা নেটের মধ্যে যেভাবে গোলটা মিস করছে, ওইগুলো একটু দেখতে হবে, একটু কনফিডেন্ট করে খেলতে হবে সবার সাথে, যাতে গোল মোহনবাগান পায়। আর আমরা জানি মোহনবাগানই জিতবে আজকে। অনেক বড় মাপের কোচ আছে, এগুলো তো সবাই জানে। মানে আর কি আর একটু টাইম দেওয়া উচিত, টাইম দেওয়া উচিত, কিন্তু এখন কলকাতা মাঠের হচ্ছে টাইম চাই না, স্কোর চাই, সেটাই হচ্ছে কলকাতা মাঠের যেটা নিয়ম। আত্মন্ত কোনোদিনও কলকাতা মাঠে টাইম বলে কোনো জিনিস নেই, তার উপরে এই ওয়েদার, এই ওয়েদারের মাঠের যা অবস্থা, এই মাঠে যদি টাইমিং নিয়ে খেলা হয় তাহলে খেলা হবে না। এই মাঠে যখনই বল পাবে স্কোর করতে হবে, স্কোর ছাড়া এই মাঠে যেটা খুবই সম্ভব, বিগ পাওয়া খুবই অসম্ভব। এই মাঠে একটাই জিনিস জানা উচিত যে বল পেলে আমাকে স্কোর করতে হবে, এটাই হচ্ছে লক্ষ্য। কিন্তু মোহনবাগান যে এখনো পর্যন্ত যে পাসিং ফুটবল খেলেছে অসাধারণ, আর একটু ইমপ্রুভ করলে আশা করি না নিশ্চয়ই আমরা গোল পাবো আর আমরা জিতবো। মনে হচ্ছে আজকে অলাইদুলাও নামবে, কারণ পাশে ওয়ার্ম আপ করছিল অলাইদুলা প্লেয়ারটাও, কিন্তু আজকে দেখতে পাওয়া যেতে পারে। খুব দারুণ প্লেয়ার, খুব দারুণ ভালো প্লেয়ার, আগের দিন খুব ভালো টকল করেছে। চলো আজকে তো সিএফএল ছেড়ে মনে সবার দুঃখ, কিন্তু পুজো আসছে তো দুঃখটা একটুখানি কমে গেল, সেই জন্য তো সেকেন্ড হাফটা আবার শুরু হবে, সেকেন্ড হাফ থেকে আবার দেখতে থাকো, চলো।
ইয়ার বল যে তোর যে পুরো তোলাটা না তৃণমূল স্তরটা পুরো মানে ও যে রাবণা মারছে রাবণা ভাই দিকে কি হবে দেখাচ্ছে নামিয়ে দিয়েছে আওয়াজ মারবি ওরা যাও না না খেলা করার জন্য কিছু থাকে সব থাকে না সবচেয়ে লজ্জা লেগেছিল বিদেশি থেকে ডিগা কিনি মন কে নিচ্ছে বাবা ডান ও ওইটা তোলা যাবে না ডান দিকটা নিয়ে আমি তো খেলা শেষ আজকে কিন্তু অসাধারণ খেলেছে মোহন বাগান মানে যে কনফিডেন্সটা আজকে পেয়েছিল এটা মানে অসাধারণ সব মোহন বাগান সমর্থককে একসাথে বেঁচে আছে সবাই খুব খুশি তো আজকে এদের থেকে রিভিউটা আজকে শুনে নাও খেলা কেমন লাগলো আমরা প্রথম থেকেই চেয়েছিলাম কলিনাসকে নামা আমরা কলিনাসের খেলা দেখে খুবই খুশি আর মোহন বাগান লাস্ট ম্যাচ জিতেছে এর থেকে বড় খুশি তো আর কিছু হয়ই না কলিনাস থেকে শুরু করে গঞ্জালভেস যা পাসিং ফুটবল দেখাচ্ছি এবার তাই লিগে আমরা সামনে দেখতে শুরু করে দিই এইসব প্লেয়ার পাশে পেলে কেমন গোল আজকে আজকে কিন্তু একটা বিশাল ব্যাপার যে সমর্থকরা এমন সাপোর্ট করেছে আজকে কিন্তু প্লেয়াররাও কনফিডেন্স হয়ে গেছিল এই জিনিসটাই কিন্তু দরকার তোমাদের কি মনে হয় ঘটনা নিয়ে
ম্যাচ আমাদের গ্যালারিটাই তো 12 ম্যাচ না আমরা তো 12 নম্বর বলতে গেলে আমরা ভালো সময় তো আছি খারাপ সময় তো আছি এখন ময়দান থেকে আমরা বিদায় নেব আবার আবার পরের বছর ময়দানে আসা হবে কারণ এখন সিএফএল সিজন শেষ তো যেটা বলছি সেটা হলো প্লেয়ারদের সব সময় গালাগাল না করে চিয়ার আপ করো আজকে তো মনমান মানে সেটাই হইছে গালাগাল কিন্তু একদমই হবে মানে এমন চিয়ার আপ করেছে সবাই আজকে কিন্তু পুরো খেলা পুরো ঘুরে গেছে বলতে গেলে কারণ তারা কারণটা কেন জানো না বাড়ির সন্তান এটা মানতে একটা জিনিস বলতে হয় জয় আকাশবাণী তারা এত সুন্দর ভাবে জয় ফুটবল জয় আকাশবাণী আমি আকাশবাণী হবে বড় সাপোর্টার জয় আকাশবাণী আমরা সত্যি খুব প্রাউড বাঙালি সত্যি সত্যি আকাশবাণী যেরকম ভাবে আমাদের সাথে পাশে থেকে সমর্থকদের অনেক খেলা দেখার জন্য সুবিধা সুযোগ সুবিধা করে দিয়েছে সেটার জন্য আমরা মোহনবাগান সাপোর্টার হিসেবে কোনো জায়গায় মোহনবাগান আর রেনবো ম্যাচটা দেখা সম্প্রচার করেছিল কোনো জায়গায় হয়নি কিন্তু আকাশবাণী সৌজন্যে আমরা দেখতে পেয়েছিলাম ওটা জয় আকাশবাণী শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিং টং করে আরে সবই তো বলে দিলে আমি কি বলবো আর সবাই মিলে টাটা বলে অটো চলো।